ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পিজি ছাত্রছাত্রীদের জন্য। শুধু পিজি ছাত্রছাত্রী নয়, বিডিপি ও ইউজি ছাত্রছাত্রীদের জন্য এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। কেন এটি সেরা সেরা ভিডিও একটু জানিয়ে রাখি, তো শুরু থেকে মন দিয়ে শুনুন এই ভিডিও কোনো প্রকার কাটছাট না করে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দীর্ঘ অনলাইন এক্সামের পর এই প্রথম পিজি ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে গিয়ে অফলাইন এক্সাম দিলেন, যার রেজাল্ট অতি শীঘ্রই প্রকাশিত হচ্ছে। ফলে কিছুটা চাপ ও টেনশান থেকে পিজি ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট কেমন হচ্ছে, খাতা কেমন টাইপের দেখা হচ্ছে, নম্বর দেওয়ার ক্ষেত্রে খাতা দেখা শিক্ষকদের একটু হলেও মানবিকতা বা উদারতা কাজ করছে কি না, এই ধরনের প্রশ্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এমনকি আমাকেও করছেন প্রতিনিয়ত। অপরদিকে ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট একেবারে নাকের ডগায়, ফলে তাদের থেকে বেশি করে প্রশ্ন আসছে। পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদের দেওয়া এমন কিছু ইনস্ট্রাকশান আছে কি, যে ইনস্ট্রাকশান অনুযায়ী শিক্ষকরা খাতা দেখেন, যেগুলি আমরা জানতে পারলে সেই মতো লিখে আমরা ভালো নাম্বার পেতে পারি বা সহজে পাশের জায়গা তৈরি করতে পারি। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যে সকল স্যারেরা বর্তমানে খাতা দেখছেন, তারা যে কয়টি নিয়মের উপর ভিত্তি করে ছাত্রদের পাস করাচ্ছেন বা ফেল নম্বর দিচ্ছেন, কিংবা ছাত্রদের চূড়ান্ত নম্বর দিয়ে ফার্স্ট ক্লাস সুনিশ্চিত করছেন, সেগুলি হবে এই ভিডিওর আলোচনার বিষয়। যারা বর্তমানে খাতা দেখছেন তাদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে এই প্রতিবেদন এবং এই ভিডিও। কাজেই বুঝতেই পাচ্ছেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রকার কাটছাড় না করে আপনারা পুরোটাই দেখুন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের তথ্য সমৃদ্ধ ও প্রমাণসহ ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষকদের খাতা দেখার যে ইনস্ট্রাকশান যেগুলি আছে, ওই ইনস্ট্রাকশানগুলি পরীক্ষার খাতায় লেখার সময় প্রয়োগ করে থাকেন, বা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন এই ইনস্ট্রাকশানগুলি ন্যূনতম যদি অনুসরণ করেন, তাহলে প্রতি পেপারে যে নম্বর পাওয়া উচিত ছিল তার থেকে 10 নম্বর এক্সট্রা নাম্বার পাবেন। এটা আমার কথা নয়, যারা খাতা দেখছেন তাদের প্রেডিকশান। এক, খাতা দেখা শিক্ষকেরা মনে করেন প্রথম চার পাঁচটি পাতার লেখা খাতা দেখা শিক্ষকের সাইকোলজিকে বোঝায় যে আপনি কেমন লিখেছেন। প্রথম দুই তিনটি প্রশ্ন যদি আপনি ভালো করে এবং কাটাকাটি না করে সুন্দর হাতের লেখা দিয়ে লিখতে পারেন, তখনই আপনার প্রতি খাতা দেখা শিক্ষকের একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। তাহলে পরের প্রশ্নগুলি মোটামুটি লিখে বা একটু খারাপ লিখলেও ভালো নম্বর কিন্তু আপনি পেয়ে যাবেন। ফলে বুঝতেই পাচ্ছেন একটু টেকনিক ফলো করে আপনি অপেক্ষাকৃত খারাপ উত্তর লিখেও ভালো নম্বর পেয়ে গেলেন। তাই লেখা শুরুর আগে পুরো প্রশ্ন পড়ে নিন এবং সবচেয়ে ভালো লিখতে পারবেন এমন তিনটি প্রশ্ন বেছে নিয়ে প্রথমে লেখা শুরু করুন। মনে রাখবেন হাতের লেখা সুন্দর নাও হতে পারে, কিন্তু চেষ্টা করলে আপনি কাটাকাটি না করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে পারেন। দুই, খাতা দেখা পরীক্ষকরা যেটা বলেন কাটাকাটা প্রশ্ন, যেমন 4+4+4=12, এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প্ট করলে সর্বোচ্চ নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একেবারে 100% সত্য। তবে এখানে একটা কিন্তু আছে, কোনো একটি দাগের তিনটি কাটাকাটা প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্ন অজানা যদি আপনার থাকে, তাহলে ওই দাগের প্রশ্ন আপনি কখনোই অ্যাটেন্ড করবেন না, এর থেকে গোটা বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখা বেস্ট। তিন, কেউ কারোর খাতা দেখে লিখবেন না, কারণ দুইজন বা একাধিক ছাত্রের উত্তর এক্ষেত্রে এক হয়ে গেলে শিক্ষকের বুঝতে অসুবিধা হবে না আসলে পরীক্ষার হলে কি হয়েছে। ফলে প্রথম খাতাটির পর যাদের এই ধরনের খাতা দেখা হবে তাদের নাম্বার অবশ্যই করে কমে যাবে। ঠিক তেমনি আপনার সামনের জনকে যদি উত্তর দেখান তাহলে আপনার নম্বর অবশ্যই কমবে। চার, পরীক্ষার হলে গিয়ে আপনার সর্বপ্রথম টার্গেট থাকবে পূর্ণ মান বা ফুল মার্কসের উত্তর দেওয়া। সমস্ত প্রশ্ন কমন নাও পড়তে পারে, সেক্ষেত্রে যে প্রশ্নের উত্তরগুলি আপনি ভালো জানেন সেগুলির উত্তর আগে লিখুন, যে প্রশ্নগুলি কমন পড়েনি
তার সম্পর্কে যতটুকু জানেন নিজের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছুটা লেখার চেষ্টা করুন। একটুও ধারণা না থাকলে পরীক্ষার হলে যাই মনে আসুক না কেন সেটাই লিখুন, কারণ ইতিপূর্বে 3-4টি ভালো উত্তর লিখে শিক্ষকের মন আপনি অলরেডি জয় করে নিয়েছেন। 5, প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর লিখতে হবে এমন নিয়ম কিন্তু নাই। যদি দেখা যায় এমন 3টি প্রশ্নের উত্তর চূড়ান্ত ভালো জানেন অথচ একই সিরিয়ালে নেই, তাহলে চিন্তা না করে ঝটাপট এই 3টি প্রশ্নের উত্তর লিখে ফেলুন, তবে দাগ নাম্বার কিন্তু সঠিক দেওয়া চাই। দাগ নাম্বার ভুল হয়ে গেলে আপনি মার্জনা নাও পেতে পারেন। কোনো প্রশ্নের কোনো উত্তর শিক্ষক বুঝতে না পারলে উত্তরটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। তবে অনেক মানবিক শিক্ষক আছেন যারা ভুল দাগ নম্বর কারেকশান করে চেক করে ছাত্রকে নাম্বার প্রদান করেন। 6, যেগুলি কমন পড়েনি সেগুলি নিয়ে আগে মাথা ঘামাবেন না, তাতে পরবর্তী উত্তরের গুণগত মান কমে যাবে। তাই সব জানা প্রশ্নের উত্তর লেখার পর একেবারে অজানা প্রশ্নের উত্তরে হাত দেবেন পরিশেষে। মনে রাখবেন, বড় অঙ্কের একটা প্রশ্ন ছেড়ে দিয়ে এসে আপনি কখনোই ভালো রেজাল্টের প্রত্যাশা করতে পারেন না। 7, প্রশ্নের মান অনুযায়ী উত্তরের লেন্থ অনেকটা নির্ভরশীল। 18-20 মার্কের জন্য 3-3.5 পৃষ্ঠা, 12 মার্কের জন্য 2-2.5 পৃষ্ঠা, 6-7 মার্কের জন্য 1-1.5 পৃষ্ঠা উত্তর লেখা উচিত। তবে প্রশ্নপত্রের ও প্রশ্নের প্রকৃতি অনুযায়ী উত্তরের লেন্থের তারতম্য হতে পারে। 8, পরীক্ষা শেষ হওয়ার পর খাতা একবারের জন্য চেক করে নিন, তাতে নিজের ভুল বুঝতে কারেকশান করে নিতে অসুবিধা হবে না। প্রশ্নের দাগ নাম্বার চেক করে নেওয়া অত্যন্ত দরকার, কারণ ভালো লিখে দাগ নাম্বার ভুল লিখলে এই ধরনের অসচেতনতা শিক্ষকের নিকট মার্জনা নাও হতে পারে। পরিশেষে বলি, হার্ডওয়ার্কের তুলনায় স্মার্টওয়ার্ক বর্তমানে ভালো নম্বর পাওয়ার একটা অন্যতম চাবিকাঠি। আবারও বলি, এই ধরনের আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাল বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। এখানেই পরিসমাপ্ত, নমস্কার।